বন্ধুরা, হাজার সমস্যা বর্ষাকালে প্রায় দেখা যায়। এছাড়াও বর্ষাকাল ছাড়াও বিভিন্ন সময় এই সমস্যাটা দেখা যায়, বিশেষ করে মা বোনেদের বেশি হতে দেখা যায় পুরুষদের ক্ষেত্রে, ছেলেদেরও হতে পারে কিন্তু মহিলাদেরই বেশি হতে দেখা যায়। এটি একটি বিশ্রী ধরনের রোগ, আঙুলের ফাঁকে ফাঁকে, পায়ের আঙুলের ফাঁকে, হাতের আঙুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা হয়ে যায়, সেখান থেকে রস বেরোয়, জ্বালা করে, যন্ত্রণা হয়, ব্যথা হয় এবং কখনো কখনো বিশ্রী গন্ধ বেরোতে দেখা যায়। সাধারণত এটি হয় যারা বেশি জলে কাজ করে বা বেশি যারা ওয়াশিং পাউডার দিয়ে জামা কাপড় পরিষ্কার করে বেশি, তাদের ক্ষেত্রে এটি বেশি হতে দেখা যায়। বিশেষ করে যারা জল বেশি ঘাটাঘাটি করে তাদের মধ্যে এটি হতে দেখা যায়। এটি এক ধরনের চর্মরোগ এবং একটি ফাঙ্গাল ইনফেকশান। এটির প্রধান কারণ হলো আঙুলের সেই সব জায়গাগুলো যেখানে ঘাম জমে থাকে বা জল বারবার লাগার ফলে জায়গাটি হেজে যায় এবং সেখানে ফাঙ্গাস ইনফেকশন হয় এবং তার ফলে রোগটি সৃষ্টি হয়। এর লক্ষণ আমি যেমন বললাম, হাতের ফাঁকে ফাঁকে হাজা, হাতের ফাঁকে ফাঁকে সাদা হয়ে যায়, চুলকায়, রস বেরোয়, গন্ধ বেরোয় ইত্যাদি এর মেন সিমটম। অনেকেই অনেক মেডিসিন ব্যবহার করেছেন কিন্তু সঠিকভাবে ঠিক হয় না, কিছুদিন সেরে যায় তারপর আবার শুরু হয়। আপনারা বিভিন্ন রকমের মলম ইউজ করেন, সেসব জায়গাগুলো লাগিয়ে দেন, সেরে যায় তারপর আবার হয়। আজ বন্ধুরা কয়েকটি মেডিসিন বলবো যেগুলো আপনারা ব্যবহার করার ফলে এই সমস্যাগুলি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের এই রোগটি যদি হয়ে যায় একবার, সারতে বহু সময় লাগে, অনেক সময় দেখা যায় সারেই না, বারবার বারবার হতে থাকে। তো যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এর ট্রিটমেন্ট করাবেন, আদারওয়াইজ এটি বড় কোনো ইনফেকশনে পরিণত হতে পারে। এবার আসলে হোমিওপ্যাথি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো MARC SOL 30CH। যাদের হাতের ও পায়ের আঙুল হেজে যায় এবং রোদ লাগলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাদের ক্ষেত্রে MARC SOL ওষুধটি খুব ভালো কাজ করবে। যদি আপনাদের এরকম সিমটমস থাকে যে হাজার সঙ্গে সঙ্গে যদি যখনই আপনারা রোদে যাচ্ছেন যেই ওই জায়গাগুলোতে রোদ লাগছে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাদের ক্ষেত্রে MARC SOL 30CH দিনে 2 দিন ড্রপ করে সেবন করুন। এটি লাগাবার জন্য নয়, সেবন করার মেডিসিন, জল দিয়ে সেবন করতে পারেন অথবা ডাইরেক্ট জিভে নিয়ে সেবন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এটিকে কিছুদিন কন্টিনিউ করুন, মানে 2-3 মাস কন্টিনিউ করুন, আপনার এই সমস্যাটি একদম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের পরবর্তী মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম 30CH। আর্সেনিক অ্যালবাম 30CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটির সঙ্গে সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে এবং এক ধরনের পাতলা বিশ্রী ধরনের গন্ধযুক্ত রস বেরিয়ে আসতে দেখা যায়, তাদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30CH খুব ভালো কাজ করবে। এবং এইসব রোগীদের মধ্যে একটা অস্থিরতা ভাব সবসময় দেখা যায়, প্রচণ্ড চুলকায়, এক জায়গায় বসতে পারে না, এখানে বসে, ওখানে বসে, সেখানে বসে কিন্তু চুলকাতেই থাকে। এই সিমটমগুলি থাকলে আর্সেনিক অ্যালবাম 30CH দিনে 2 ড্রপ করে জিভে নিতে পারেন, এটিও সেবন করার মেডিসিন, লাগাবার জন্য নয়, অথবা 2 ফোঁটা একটু জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি কিছুদিন ব্যবহার করুন, 3-4 মাস ব্যবহার করুন, আপনার সমস্যাটি আস্তে আস্তে একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আমাদের পরবর্তী মেডিসিনটি হলো ক্যামোমিলা 30CH। ক্যামোমিলা 30CH সেই সব রোগীদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের বয়স কম, মানে বাচ্চাদের যদি জিনিসটি হয় তাদের যদি ক্যামোমিলা 6CH একটু জলের সাথে মিশিয়ে 2 ড্রপ করে দিনে 2 বার দেওয়া যায়, এটিকে 15-20 দিন কন্টিনিউ করুন, দেখুন আস্তে আস্তে কমে যাবে, আর কিছুদিন কন্টিনিউ করুন, দেখুন একদম ঠিক হয়ে যাবে। এটিও পান করার মেডিসিন, লাগাবার জন্যে না, বিশেষ করে বাচ্চাদের এই সমস্যাটি হলে এটি অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো ফল পাবেন। আমাদের পরবর্তী মেডিসিনটি হলো ইথুজা 30CH। ইথুজা 30CH যারা প্রচণ্ড হাঁটাচলা করে এবং যারা খুব ঘেমে গিয়ে কোনো জায়গায় হেজে যায়, মানে উড়ুতে হেজে যেতে পারে, মানে আপনার যেখানে যেখানে সন্ধিস্থল মানে জয়েন্টের জায়গাগুলো যদি হেজে যায় এবং হাত পায়ের আঙুলের জয়েন্টও যদি হেজে যায় সেখানেও ভালো কাজ করবে। এটি যে কোনো সময় হতে পারে, বর্ষাকালে হতে পারে, শীতকালে হতে পারে, শীতকালে অনেকের ঘাম হয়, সেই ঘামের জন্য যদি হেজে যায় তাহলে ইথুজা 30CH দিনে 2-3 ড্রপ জিভে নিলে অথবা একটু জলের সাথে মিশিয়ে সেবন করলে খুব ভালো ফল আপনারা পাবেন। আমাদের পরবর্তী মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম 30CH। লাইকোপোডিয়াম 30CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের সমস্যাটি অনবরত হতে থাকে এবং সেই সঙ্গে যদি অন্য চর্মরোগও থাকে, আর সেই সঙ্গে যদি গন্ধ বেরোয়, বিশেষ করে বগল থেকে যদি প্রচণ্ড ঘামের গন্ধ বেরোয় এবং হেজে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম 30CH দিনে 2 ড্রপ করে নিন, এটিকে 7 দিন ব্যবহার করুন, যদি ঠিক না হয় কিছুদিন গ্যাপ দিন, 7 দিন গ্যাপ দিন কি 10 দিন গ্যাপ দিন আবার ব্যবহার করুন, এভাবে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করুন, দেখবেন আস্তে আস্তে সমস্যাটি একদম চলে গেছে। এটিও সেবন করার মেডিসিন,
দুই দুই ডপ করে জিভে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে দুই ডপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল আপনারা পাবেন। এর সঙ্গে যাদের পেটের সমস্যা আছে, মানে ডাইজেশনের সমস্যা, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে, আপনার ডাইজেশনের সমস্যাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের পরবর্তী মেডিসিনটি হলো পেট্রোলিয়াম 30CH। পেট্রোলিয়াম 30CH যাদের চামড়া খুব শুকনো, খুশকো এবং সেই সঙ্গে সঙ্গে হাজায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, মানে রোগী একদম থাকতে পারে না, রাত্রেবেলা হলে জ্বালা যন্ত্রণা বাড়ে, বিশেষ করে বর্ষাকালে শীতকালে প্রচণ্ডভাবে বেড়ে যায়, হাতের আঙুলের ফাঁক, আপনার পায়ের আঙুলের জয়েন্টের জায়গা একদম হেরে যায় এবং ছোটো ছোটো কালো কালো ডটও যদি হয়ে গিয়ে থাকে, তাহলেও পেট্রোলিয়াম খুব ভালো কাজ করবে। আর সেই সঙ্গে সঙ্গে যাদের হাত পা ফেটে যায়, যাদের ঠোঁট বারবার ফাটে থাকে, তাদের ক্ষেত্রেও পেট্রোলিয়াম 30CH দিনে দুই দুই ডোপ করে সেবন করতে পারেন, ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা একটু জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন এই হাজা বা ক্যান্ডিডার সমস্যার থেকে। আমাদের পরবর্তী মেশিনটি হলো ক্যালকেরিয়া কার্ভ 30CH। ক্যালকেরিয়া কার্ভ 30CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যারা একটু মোটাসোটা মাংসল ব্যক্তি, মানে হৃষ্টপুষ্ট, খুব মোটাসোটা, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আর যাদের শরীর খুব থলথলে, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। এদের যে কোনো ক্ষত হলে একদমই সারতে চায় না, হাজা বহুদিন ধরে হয়ে থাকে, সারতে একদমই চায় না, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ 30CH দিনে 2-3 ড্রপ ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ওজন কমাতেও ওষুধটি আপনাকে সাহায্য করবে। এটিকে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল আপনারা পাবেন। এটিকেও 2-3 মাস ব্যবহার করুন, অবশ্যই আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আমাদের পরবর্তী মেশিনটি হলো হিপারসালপার 30CH। হিপারসালপার 30CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের সমস্যাটি নখের পাশে হয়ে থাকে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, সেই সঙ্গে সঙ্গে যদি নখের পাশে চাপ দেওয়া যায় একটুখানি করে পুঁজ বেরিয়ে আসে, যেখানে পুঁজ বেরিয়ে আসে হাজার যে কোনো সমস্যা যদি পুঁজ থাকে, সেই ক্ষেত্রে হিপারসালপার 30CH দিনে 2-2 ডপ করে 2-3 বার ব্যবহার করুন, 7-8 দিন ব্যবহার করুন, দেখুন আস্তে আস্তে আপনার জায়গাটা শুকিয়ে যাবে, পুঁজ বেরানো বন্ধ হয়ে যাবে এবং হাজাও আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলি ছিল হাজার কিছু মেডিসিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে একটি লাগাবার জন্য মেডিসিন বলে রাখি, ক্যালেন্ডুলা মাদার টিংচার একটু জলের মধ্যে মিশিয়ে, অথবা ডাইরেক্ট ক্যালেন্ডুলা মাদার টিংচার একটু তুলোর মধ্যে মিশিয়ে যে জায়গাগুলো হাজা হয়েছে আপনার সেগুলো যদি লাগাতে পারেন, আরও তাড়াতাড়ি জায়গাটি শুকিয়ে যাবে এবং আরও তাড়াতাড়ি আপনি হাজা থেকে ঠিক হয়ে যাবেন, একদম সেরে যাবে। সেই সঙ্গে সঙ্গে যেগুলো পান করার মেডিসিন বললাম সেগুলো ব্যবহার করুন সিমটমস অনুযায়ী, এবং তার সঙ্গে ক্যালেন্ডুলা মাদার টিংচার 2-2 ড্রপ করে যেখানে আপনার হাজা হয়েছে সেখানে লাগান, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আপনার যদি সমস্যাটি হয়ে থাকে অবশ্যই মেডিসিনগুলো ব্যবহার করুন, খুব ভালো ফল পাবেন।